শুভ সকাল বন্ধুরা। সকালে দেখো মায়ের ফুল তোলা হয়ে গেছে। এই দেখো মা এদিকে ফুল তুলছে, ওইদিকে জবা গাছে ফুল তোলা হয়ে গেছে, এইদিকে সাদা ফুলগুলো আছে সেগুলো তুলে নিচ্ছে। একটা জবা ফুল আছে হাতে। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই দেখো বেগুন গাছগুলো, বেগুন গাছগুলো একদম কত সুন্দর হয়েছে দেখো। আটটা বেগুন গাছই হয়ে গেছে, আটটা লাগানো হয়েছিল, ফুল চলে এসছে গাছগুলোতে। আর এটা কাটা বেগুন হবে, একদম কাটায় ভর্তি দেখো, ফুলগুলোর উপরেও কাটা। যাকে নেওয়া হয়েছিল মানে বাড়ির পরিষ্কার করার জন্য, তারা দেখো একদম আলের মতো করে দিয়েছে মাটি দিয়ে বেগুন গাছগুলোর গোড়ায়, নাহলে বেগুন গাছগুলো পড়ে যাচ্ছিল, মানে এত লম্বা হয়ে গেছিল। তার জন্য যে দেখো কঞ্চিও দেওয়া আছে মাঝে মধ্যে, যেগুলো লম্বা হয়ে পড়ে যাচ্ছিল সেগুলোর সাথে কঞ্চি দেওয়া আছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না বেলা হলে কেমন আবহাওয়া হবে, কিন্তু এখন তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আমি সকাল সকাল স্নান করে পড়তে বসেছি, ভিডিও করছি, আমি অঙ্ক হোমওয়ার্ক করছি, স্যার দিয়েছে। প্রাইভেটে না স্কুলে? প্রাইভেটের স্কুলের এটা দিয়েছে, স্কুলেরও দিয়েছিল এটা। তো তুমি প্র্যাকটিস করো অঙ্ক না? ও এটা তো প্রাইভেটের হোমওয়ার্ক, তো করে নাও। তো আজকে আমরা, তুমি সকাল সকাল পড়াশোনা করে নাও, আজকে কিন্তু আমরা বাজার করতে যাব। কোথায় যাব? বাজার করতে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। কিশোরের মুখটা দেখো একদম চুপ হয়ে গেল বাজার করার কথা শুনে, খুব আনন্দ। চলো, কিশোর কোথায় গেল দেখি। কিশোর, আয় কিশোর, কি করছো তুমি ওখানে? এই দেখো কিশোর এখানে খেলা করছে। কিশোর তোমার পড়া হয়ে গেল? তুমি না পড়তে বসছিলে, আবার পড়তে পড়তে এখানে চলে এসছো খেলতে। হ্যাঁ, তাও গাড়ি নিয়ে? প্রীতম দাদা এত দামি গাড়িটা দিয়েছে, আর তুমি সেটাকে কি করছো এগুলো? ইরাম, গাড়িটা তুমি ভিজিয়ে দিয়েছো, এর মধ্যে তো ব্যাটারি আছে, ব্যাটারিগুলোও তো ভিজে গেল। এগুলো কি হচ্ছে কিশোর? 600 টাকা দাম নিয়েছে প্রীতম দাদা, কিনে দিয়েছে গাড়িটা। সে গাড়ির জন্য কিশোর মানে পাগল হয়ে গেছিল, কবে গাড়ি কিনে দিবে প্রীতম দাদা, জামা কিনে দিয়েছে আবার গাড়ি চাই, গাড়িও কিনে দিল। সেই গাড়িটা তুমি এইভাবে নষ্ট করছো? গাড়িটা আবার বাচ্চে পুকুরে মাছ লাফাচ্ছে। আর রিমোটটা কোথায় গাড়ির? রিমোটটা ভালো আছে?
তোমরা দেখছ বন্ধুরা, দেখো কিশোর গাড়িটাকে অন করে দিয়ে জলে ভিজিয়ে দেখছে, আবার গাড়ি চলছে না চলছে না, মানে গানটা বাজছে কি বাজছে না। তিন দিন কি চার দিন মানে ওর কাছে একটা জিনিস টেকে না, ও মানে এত নষ্ট করতে পারে, ওর খেলনাগুলো টিকিয়ে রাখতেই পারে না। এই দেখো একটা বেগুনের ফুল, এখানে একটা বেগুনের ফুল ফুটেছে, অনেক কয়টাই ফুটেছে। দেখো কিশোরের অবস্থা, জলের মধ্যে গাড়িটাকে অন করে দিয়ে গান বাজছে কিনা সেটা কান দিয়ে কান পেতে শুনলো। ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেল তো, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো রেডি হতে হবে। কোথায়? আবার কিশোর ভুলে গেছে, শপিং করতে যাব ভুলে গেছো তুমি এত তাড়াতাড়ি? চলো, গাড়িটা নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট তো হয়েই গেছে জলে ডুবে, আর কি বলবো, গাড়িটার কিচ্ছু নেই। এই ভিডিও যদি প্রীতম দাদা দেখে এই ব্লগটা, প্রীতম দাদা কি বলবে, পুনম দিদি কি বলবে, মাম কি বলবে, মেশো তো যদি দেখে না যে তুমি গাড়িটা পুকুরে ভিজিয়েছ, তো মেশো তোমাকে কি বলবে যে কিশোর কেমন। ঝিরি ঝিরি বৃষ্টি, ক্যামেরায় আসছেই না, তো অল্প অল্প আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। কিশোর, তোমাকে আয়না দিয়েছি, যে আয়না হিসেবে ব্যবহার করছো ফোনটা। তো কিশোর, এই দেখো বন্ধুরা, আমি আর কিশোর কোথায় যাচ্ছি, কিশোর বন্ধুদের বলো। বালুরঘাট। আমরা বালুরঘাটে যাচ্ছি কি করতে? শপিং, পূজোর শপিং করতে যাচ্ছি। কিশোর আজকে এদিকে শপিং করতে যাচ্ছি, দেরি হয়ে গেল, মানে দেরি বলতে পুজো তো আর বেশি দিন নেই, সামনেই পুজো, তো একটু দেরি হয়ে গেল, যাই হোক হচ্ছে। এর আগেও তো বাজার করেছি, তোমরা তো আমার আর একটা ব্লগে দেখেছো, সেটার মানে পুরো বাজারটা দিদির ছেলে প্রীতম করে দিয়েছিল। ও নতুন জব পেয়েছে, ভালো জব পেয়েছে, সেজন্য ও বাজার করে দিয়েছে, দিদির মেয়েও দিয়েছে, দিদির ছেলেও দিয়েছে, তো দুজনেই বাজার করে দিয়েছে আমাদের। তাছাড়া তো দিদি দেয়, দিদি বলতে কিশোরের মাম, মাম বলতে মাসি। আর এবার আজকে তোমাদের দাদা ভাই আমাদের বাজার করে দেবে, তো আমরা যাচ্ছি বালুরঘাট। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, পরে আবার আসছি। আর এই যে দেখো, গাড়িতে তো বসে আছি, গাড়িটা একটু গ্যারেজে এসছে। এই যে তোমাদের দাদা ভাই দেখো গ্যারেজে দাঁড়িয়ে আছে, একটু চাকাটা টেস্ট করবে, চেক করবে, চাকাটা চেক করছে। পেট্রোল পাম্পে চলে এসছে, তেল নেবে গাড়িতে।
অটোমেটিক খালি ধরে রাখো। কিশোরকে দেখো, কিশোর কেমন করে আছে। তেল নেওয়া হয়ে গেছে তো চলে যাচ্ছে, আর তোমাকে দাদার ভাই একজনের সাথে ইয়ার কি করছে। কিশোরের চুলগুলো দেখো, কিশোর মুখটা দেখি। কিশোর বালুরঘাটে চলে এসছে। মাছের বাজারের মাছগুলোর গন্ধ বেরোচ্ছে। পূজার জন্য পুরো প্যান্ডেল বলতে লাইটিং রেডি। এই যে লাইটিং, দিনের বেলা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা ভালো বোঝা যাবে। এখানে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আছে দোকানটা, এই যে সামনে লাল। আমি না বের হতে কিশোর দরজা লাগিয়ে দিচ্ছে গাড়ির। ম্যাক্স, এসবিএফ সিনেমা সব রয়েছে। এটা হচ্ছে বালুরঘাট সিটি সেন্টার। ওই আর ও রাত্রে যা বলে তো
দুর্গাপুজোর লাইটিং এর জন্য দেখা এখনই সেজে উঠেছে। দিনের বেলা তো বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা লাইটিংটা বোঝা যাবে। আর এই দেখো টেকচারে চলে এসছে আমরা। কিশোর জামা দেখতে চলে এসছে। দাদা ভাই যে ট্রাই করে দেখছে, দেখি বাও দারুণ লাগছে পাঞ্জাবিটা পরে। এই যে সাদা আছে, এই যে আর একটা পাঞ্জাবি, তোমার চয়েস এখন এনেই চয়েস করবে, তোমাকে চয়েস করে দেবে এরাই এখন। এখানে নাম বুঝতে থাকলে বলবেন, আমরা করে দিব। আসেন আসেন আসুন দিদি, দেখো বন্ধুরা আমার মা শাড়ি নিচ্ছে। এই যে সবুজ না টিয়া কালারও না, আবার হলুদ না, মাঝামাঝি কালার। আকচুয়ালি লাল সবুজ পরে সময় একটা আলাদা রকম পার্ট হচ্ছে।
এখন ছানার পায়েস খেতে বসছে রেস্টুরেন্টে এসছে। ল্যাংচা নিয়েছে, এটা এখন খাবো। এদিকে ঘুরিয়ে বলো, পাঞ্জাবি, ওটা কি জানো, একটা জিন্স টি শার্ট, একটা চেক সুহাতা, একটা শার্ট, আর একটা কুর্তা। একটা জামা পরে বাড়াতে পারবি না, বৃষ্টি হবে। এ বাবা, বৃষ্টি যদি হয় তো পুজোর মধ্যে, পুজো মাটি তাহলে। আমরা বালুরঘাট থেকে বেরিয়ে গেলাম বাজার করে। এই দেখো কিশোর, ওখানে তো লস্যিও খেয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। লস্যিটা খুবই ভালো ছিল, সব বালুরঘাটে যখনই আসি লস্যি খাই। প্রতিমতো ওই এখনো চলছে। এখানে কাশফুলের গাছ ছিল কিন্তু, এই যে দেখো বউ নাকি।